নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহী এই অভিযোগ করে বেগম জিয়া বলেন, এই কমিশনের অধীনে পাতানো যে কোনো নির্বাচন প্রতিরোধ করা হবে। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে রংপুরের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন নেত্রী। বিএনপি সরকারে আসলে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে হবে। আর আপনাদের যে দাবি আছে সেই দাবি আন্দোলনের দাবিতে আয়োজিত জনসভায় আওয়ামী লীগের সমালোচনা করে বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে গুম, হত্যা, নির্যাতন বেড়ে যায়। আগামী নির্বাচনে রংপুরবাসীকে বিএনপির প্রতি সমর্থন দিতে বলেন তিনবারের নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রী। জুলাই মাসের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় এই রংপুরেই জনসভার মাধ্যমে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন। তার প্রায় দেড় মাস পরে জনসভার মাধ্যমে তার কর্মসূচি শুরু করলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। চলমান আন্দোলনে সরকার পতনের দাবিতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়া জানালেন, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, রংপুর। পেশাদারী মনোভাব নিয়ে আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সদর দপ্তরের নবনির্মিত ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার বা এনকম চালু হওয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের সক্ষমতা আরও বাড়ল। এর ফলে পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল আরো নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি সার্বিক কাজে গতিশীলতা আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকালে নবনির্মিত এনকম ভবন উদ্বোধনের পর পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এতে পুলিশ বাহিনীকে আরো সুসংহত করতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন তিনি। সেই সঙ্গে বঙ্গবন্ধুর দেয়া আইজিপির র্যাঙ্ক স্থগিত করায় তার মৃত্যুর পর ক্ষমতায় আসা স্বৈরশাসকদের সমালোচনাও করেন তিনি। স্বাধীনতার পরপর জাতির পিতা আইজিপি র্যাঙ্ক ব্যাচ দিয়েছিলেন, কিন্তু আপনারা জানেন যখন মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় আসে খুব স্বাভাবিকভাবে তারা নিজেদের বেশি দেখে, পুলিশের দিকে তাকায়নি। প্রধানমন্ত্রী বলেন, মানুষ বিপদে পড়েই পুলিশের কাছে যায়। পুলিশের সহায়তা নিতে আসা সাধারণ মানুষ যাতে অযথা হয়রানি ও দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন, নিরপেক্ষভাবে আপনারা দায়িত্ব পালন করবেন, জনগণের জান মালের নিরাপত্তা দেবেন, মানুষের মাঝে যেন এই বিশ্বাসটা ফিরে আসে যে আপনাদের কাছে, পুলিশের কাছে গেলে তারা যেন স্বস্তি পায়, শান্তি পায়, নির্ভর করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। আগামীতেও এই মনোভাব অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। আমরা ক্ষমতায় থাকা সত্ত্বেও পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু আমরা পরাজিত হয়েছি। এখানে জয় পরাজয় বড় কথা নয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই নির্বাচন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করতে পেরেছে কিনা সেটাই প্রশ্ন। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের পুলিশ বাহিনীকে যে আপনারা যথাযথভাবে আইন শৃঙ্খলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাখতে পেরেছেন। পাশাপাশি জামাত শিবির ও হেফাজতের হিংস সন্ত্রাসী কার্যকলাপ ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলার জন্য পুলিশ সদস্যদের প্রশংসাও করেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ধৈর্য এবং সহনশীল মনোভাব নিয়েই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, শিক্ষার্থীদের সস্তা রাজনৈতিক ঢামাডোল বা উশৃঙ্খল ছাত্র রাজনীতিতে নিজেদের বিলিয়ে দিলে চলবে না, তাদের দেশ, মাটি ও মানুষের প্রতি মমত্ব বোধ থাকতে হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজন আলোকিত মানুষ, যে মানুষ সবাইকে আলোর পথ দেখাবে, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে
নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে। সকালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে ছাত্র শিক্ষকদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরপর তিনি তার দীর্ঘদিনের কর্মস্থল কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে মাঠ গরম না করে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিয়ে আলোচনায় বসার জন্য বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, নির্দলীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করার জন্য একমাত্র শর্ত নয়, বাংলাদেশে 90 এর পরে প্রতিটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু পরাজিত দল এ নির্বাচনের ফল মানেনি, নির্দলীয় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সংসদকে কার্যকর করতে দেয়নি। খালেদা জিয়া মাঠ গরম করছেন, কিন্তু নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য গত 4টি বছর কমিশন সম্পর্কে ওনার কোনো প্রস্তাব নাই, আমাদের জনপ্রশাসন সম্পর্কে কোনো প্রস্তাব নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী যারা নির্বাচনী কাজে নিয়োজিত হন তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব কি হবে সেই ব্যাপারেও কোনো নতুন প্রস্তাব নেই। বিএনপি ক্ষমতায় এলে আবারও কালো দিন ফিরে আসবে আর আওয়ামী লীগ জিতলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। রোববার ময়মনসিংহে যাওয়ার পথে কয়েকটি পথসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বানও জানান। ময়মনসিংহ প্রতিনিধি মনিরুল ইসলাম লিটনকে সঙ্গে নিয়ে রেজন ফয়েজের রিপোর্ট, ছবি তুলেছেন সোহেল রানা। এর আগে মায়ের সঙ্গে পীরগঞ্জে জনসভায় অংশ নিলেও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের এটি প্রথম দলীয় কোনো সাংগঠনিক সফর, আর ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা হিসেবে এরই মধ্যে এই তরুণ তথ্য প্রযুক্তিবিদের এই সফর স্বাভাবিকভাবেই দৃষ্টিও কেড়েছে সব মহলে। ময়মনসিংহের কর্মী সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হলেও যাত্রাপথে টঙ্গী ও গাজীপুরে দুটি পথসভায় বক্তৃতা দেন তিনি। প্রতিটি পথসভাতেই বিপুল লোক সমাগম হয়। প্রধানমন্ত্রীর পুত্র ছাড়াও সজীব ওয়াজেদ জয়ের আরেকটি বড় পরিচয় তিনি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার আওয়ামী লীগের অঙ্গীকার কতটুকু এগুলো তা নিয়ে সবার আগে কথা বলেন তিনি। আমরা ওয়াদা করেছিলাম যে দেশের জন্য কাজ করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের প্রতিটি মানুষের আয় বেড়েছে, আমরা বিদ্যুৎ দিয়েছি যেখানে আগে অন্ধকার ছিল, গত বিএনপি শাসনামলকে দুঃশাসন দাবি করে জয় বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয় হলে সেই অন্ধকার যুগ আবারও ফিরে আসবে। বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে আবার সেই সন্ত্রাস ফিরে আসবে, আবার সেই লোডশেডিং ফিরে আসবে, আবার সেই কালো দিন ফিরে আসবে, আর তার সাথে ফিরে আসবে হাওয়া ভবন। বিএনপি জামাতের আমলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই তাদের 5 বছরে। গত 4.5 বছরে এই সরকার যত উন্নয়ন করেছে এর আগে কেউ তা করতে পারেনি দাবি করে ভবিষ্যতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানালেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আসতে দিতে হবে, যেই ভিশন 2021-এর যেই কাজ বাকি আছে সেই কাজ যাতে আমরা পূরণ করতে পারি। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, গত 5 বছরে আপনাদের আয় দ্বিগুণ করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে আপনাদের আয় আবারও দ্বিগুণ করব। নৌকায় ভোট দেবেন, আমরা এগিয়ে যাব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। পরে ময়মনসিংহে পৌঁছে মুক্তাগাছা উপজেলাতেও এক পথসভায় ভাষণ দেন তিনি। মূলত ময়মনসিংহের একটি কর্মী সভায় যোগদানের জন্যই সজীব ওয়াজেদ জয়ের এই সফর হলেও তিনি এই যাত্রাপথে যতগুলো পথসভায় অংশগ্রহণ করেছেন প্রতিটি পথসভায় কিন্তু এরকম জনসমুদ্রে পরিণত হয়েছে, এরকম একটি নির্বাচনী প্রচারণায় পরিণত হয়েছে, এবং এইসব জনসভায় এসে বা পথসভায় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানালেন। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ময়মনসিংহ।
সিলেটে সিপিবি বাসুদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ পাঁচজন আহত হয়েছেন। সিলেট নগরী কোর্ট পয়েন্টে বিকেলে যৌথ সমাবেশ করছিল কমিউনিস্ট পার্টি ও বাসুদ। সমাবেশ থেকে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার এক পর্যায়ে জেলা ছাত্রলীগের একটি মিছিল পাশ দিয়ে যাচ্ছিল। ওই সময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সিপিবি ও বাসুদ কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা মঞ্চ ভাঙচুর ছাড়াও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ বেশ কয়েকজন কর্মীকে মারধর করে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ 20 রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সপ্তর্ষি নামের এক ছাত্র ইউনিয়ন কর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সিপিবি ও বাসুদ কাল সোমবার সিলেটে আধা বেলার হরতাল ডেকেছে। মূল সেতুর পর এবার পদ্মা সেতু নির্মাণে নদী শাসনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত দরপত্রে বলা হয়, এ কাজের জন্য প্রাকযোগ্য বিবেচিত ছয়টি প্রতিষ্ঠান আগামী 22 সেপ্টেম্বর থেকে দরপত্র সংগ্রহ করতে পারবে এবং 25 নভেম্বর বিকাল 3টার মধ্যে দরপত্র জমা দিতে হবে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদুল আজহায় বিআরটিসির প্রস্তুতি নিয়ে এক অনুষ্ঠান শেষে জানান, নদী শাসনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। কর দেওয়ার ক্ষেত্রে করদাতাদের ভয় ভীতি আর হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে জাতীয় আয়কর দিবস উপলক্ষে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই নির্দেশ দেন। অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের 70,000 বাড়ি ও প্রতিষ্ঠানকে করের আওতায় আনার ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে আয়কর থেকে, কিন্তু এরপরও কর দেওয়ার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ নেই মানুষের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে কর দিতে পারে 60 লাখ মানুষ, সেখানে এখন দিচ্ছে 12 থেকে 13 লাখ। এমন অনেক বাড়ির মালিক এবং প্রতিষ্ঠান আছে যাদের কোনো টিআইএন পর্যন্ত নেই, এনবিআর উদ্যোগ নিচ্ছে তাদের করের আওতায় আনার। প্রায় 70,000 বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান যারা এখনো কর দাতা হিসেবে নিবন্ধিত নন, এসব পটেনশিয়াল করদাতাকে আমরা কর রেটে নিয়ে আসব। আমরা অতিরিক্ত কোনো কর আরোপের পক্ষপাতী নই। কর আদায় পদ্ধতি সহজীকরণ, কর বাধ্য করদাতা বাধ্য করার আমরা পক্ষপাতী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী কর আদায়ের ক্ষেত্রে সরকারের অর্জন তুলে ধরেন। হয়রানি বন্ধ করা এবং সবাইকে তার জাতীয় দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করা। আদায় যথেষ্ট করেছি, 5 বছরে আমাদের আদায় 220% বেড়েছে। পরে অর্থমন্ত্রী সেরা করদাতাদের হাতে সম্মাননা এবং ট্যাক্স কার্ড তুলে দেন। তবে সেরা করদাতারা কর দেওয়ার নিয়ম কানুন আরো সহজ করার অনুরোধ জানিয়েছেন। সারা পৃথিবীর সব জায়গায় বসেই অনলাইনে ট্যাক্স 3 নম্বর নিজেরটা নিজেই করা যাবে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এইভাবে এটা চালু হয়ে গেলে মানুষের অনেক ভোগান্তি কমে যাবে। যারা আমরা বৃহত্তম কর দিই, যেমন আমাদের একটা সারচার্জ আছে, এটা যদি আমাদের মওকুফ করা হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। এর আগে আয়কর দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। সোমবার থেকে সপ্তাহ জুড়ে 7টি বিভাগীয় শহরে শুরু হবে জাতীয় আয়কর মেলা। সেখান থেকে নতুন এবং পুরনো করদাতারা তাদের কর দিতে পারবেন। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন ইস্যুতে ঢাকায় আজ শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। তবে এই সম্মেলনে ফেলানি হত্যা মামলার রায় ও বাংলাদেশের সীমান্তে ভারতীয় ড্রোন মোতায়েনের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। প্রতি বছরই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে দুইটি বৈঠক ঢাকা ও নয়াদিল্লিতে হয়ে থাকে। সেই বৈঠকের প্রধান এজেন্ডাই থাকে সীমান্তে হত্যাকাণ্ড ও মাদক চোরাচালান বন্ধের বিষয়টি। তবে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না কোনোভাবেই। রবিবার ঢাকার পিলখানায় বছরের শেষ সীমান্ত সম্মেলন এমন প্রেক্ষাপটে শুরু হলো যখন কুড়িগ্রাম সীমান্তে নিহত কিশোরী ফেলানির মামলার রায়ে বিএসএফ সদস্যকে বেকসুর খালাস দেয়া নিয়ে চলছে প্রতিবাদের ঝড়। সম্মেলনের আলোচ্য বিষয় নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে মাদকদ্রব্য চোরাচালান বন্ধ, অস্ত্র গোলাবারুদ পাচার সহ বিভিন্ন অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে আলোচনা হবে এই সম্মেলনে। নিরস্ত্র, নিরপরাধ,
কোনো বাঙালিকে কেন হলো ওইখানে এলো এই ইয়েতে হত্যা করা হবে কেন এছাড়া সীমান্তে ছয়টি বর্ডার হাট করার সম্ভাবনা নিয়েও দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। আমরা আরো ছয়টা ব্যাপারে হলো অনুমোদন দিয়েছি, কারণ তো অনুমোদন দিলেই হবে না, আমাদের ওইখান থেকে অ্যাক্সেস আছে কিনা, আমাদের জনগণ হলো ওই মার্কেটে যেতে পারবে কিনা, আমাদেরকে ওগুলো দেখে হলো অনুমোদনটা দিতে হয়। এই সম্মেলনে ১৯ সদস্যের বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, আর ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বিএসএফ মহাপরিচালক সুভাষ যোশী। বাংলাদেশ ভারত জেলা প্রশাসক পর্যায়ে সীমান্ত বৈঠকের সম্ভাব্যতা ও উভয় বাহিনীর ভেতরে পারস্পরিক আস্থা বৃদ্ধির মধ্য দিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর যৌথ স্বাক্ষরে শেষ হবে এবারকার সীমান্ত সম্মেলন। অন্যদিকে রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত বিএসএফ প্রতিনিধি দলের সদস্যরা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। হামিম গ্রুপের মালিকানায় গাজীপুরের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিল চালু হচ্ছে আবার। মালিক কর্তৃপক্ষ বলছে গ্যাস পাওয়া গেলে ডিসেম্বরের মধ্যে এখানে গার্মেন্টস চালু হবে আর আগামী বছরের মধ্যে হবে কম্পোজিট মিল। প্রাথমিকভাবে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সব মিলিয়ে কর্মসংস্থান হবে ৩-৪ হাজার শ্রমিক কর্মচারীর। কালীগঞ্জ থেকে ফিরে গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে রিপোর্ট করছেন মাসুদুল হক। পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ১০০ একর জমিতে ৫০-এর দশকে প্রতিষ্ঠা করে মসলিন কটন মিল। রাষ্ট্র পরিচালিত মিলটি পরে দেয়া হয় ব্যক্তি মালিকানায়। স্বাধীনতার পর মিলটিকে জাতীয়করণ করা হলে ১৯৭৪ সালের পর থেকে মিলটি লোকসান গুনতে থাকে। ৮০ দশকে আবার ব্যক্তি মালিকানায় দেয়া হয়। অদক্ষ ব্যবস্থাপনার কারণে জর্জরিত হতে থাকে ব্যাংক ঋণে। ভূয়ার ভূতে রয়েছে বড় এই অবস্থায়। কাঁচামালের অভাবে এবং ৩৫০০ শ্রমিক কর্মচারী কর্মকর্তার বেতন ভাতা দিতে না পারায় ১৯৯০ সালে মিলটি বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে মিলের একটি ইউনিট চালু হলেও ৭ মাসের মজুরি বকেয়া রেখে ১৯৯৪ সালে বন্ধ হয়ে যায় মসলিন কটন মিল। চালু অবস্থায় জমজমাট ছিল কালীগঞ্জ। মিল বন্ধ হওয়ার পর শ্রমিকদের অর্থ সংকট শুরু হয়, অনেক কষ্টে তাদের সংসার চালাতে হয়। আমার স্ত্রী বলতেছে আজকে কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, আমার ওই সময় বুকটা ফাইটে যায়। আমি আমার ৫টা আছে গত মাসে নতুন ক্রেতা হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের কাছে মিলের মালিকানা হস্তান্তর করা হয়। যত শীঘ্র সম্ভব এখানে একটি কম্পোজিট মিল করতে এবং একই সাথে গ্যাস ফেসিলিটিসটা যদি আমরা পাই তাহলে এই বছর শেষ হওয়ার আগেই আমরা এখানে গার্মেন্টস স্থাপন করতে চাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমাদের ২৫০ কোটি টাকা মতো হবে, ২-৩ হাজার লোকের কর্মসংস্থান হবে। গার্মেন্টস করি তাহলে এই সংখ্যা বেড়ে ৩-৪ হাজার হয়ে যাবে। প্রায় দুই দশক পর কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিল চালু হচ্ছে, এই খবরে গাজীপুরের কালীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীর পলাশ উপজেলার সাধারণ মানুষ আশায় বুক বাঁধছেন। কারণ এই মিলটির বেশিরভাগ শ্রমিক ছিলেন এই তিন এলাকার বাসিন্দা। ধারণা করা হয় মিলটি আবার চালু হলে এই তিন এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। সব বাধা পেরিয়ে কালীগঞ্জের এই মসলিন কটন মিল যেদিন চালু হবে সেদিন এসব এলাকায় আনন্দের বন্যা বয়ে যাবে, এটি নিশ্চিত করেই বলা যায়। মাসুদুল হক, এটিএন নিউজ, কালীগঞ্জ। উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত জামায়াতের নিবন্ধন বাতিল সম্পর্কে নির্বাচন কমিশনের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। রোববার জামায়াতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আদালতের রায় সবাইকে মেনে চলতে হবে। এই মুহূর্তে জামায়াত নিবন্ধিত বৈধ দল কিনা
অথবা আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি সিইসি। তবে এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার দলকে বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে দাবি করেন। এছাড়া আইন করে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে মানবাধিকার ও সংবিধান বিরোধী বলেও অভিযোগ করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক এবং মামলার দুই তদন্তকারী কর্মকর্তা। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র সহ নয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলায় 43 জনকে সাক্ষী করা হয়েছে। গত বছরের 15 এপ্রিল থেকে সুবহানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত বৃহস্পতিবার তদন্ত কাজ সম্পন্ন হয়। দেশের ব্যাংকিং খাতের মোট শ্রেণীকৃত বা খেলাপি ঋণের 63 ভাগই রাষ্ট্রীয় মালিকানাধীন সহ মাত্র 5টি ব্যাংকের। এসব ব্যাংকের ঋণের গুণগত মানের উন্নয়ন ছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 2012 সালের বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রাজশাহী কৃষি উন্নয়ন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ মোট ঋণের 63%, টাকার অঙ্কে যা 27,000 কোটি টাকা। এজন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সুশাসনের অভাবকে দায়ী করলেন গভর্নর। মৌলভীবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। আজ দুপুরে কাজীর বাজার এলাকায় ওই দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী মারা যান। আহত 5 জনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 2 জন। আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নেওয়ার পথে মৃত্যু হয় অটোরিকশা চালক সাদিক মিয়ার। নিহত অপর 4 যাত্রী রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের একই পরিবারের সদস্য। এবারে এসআইবিএল বাণিজ্য সংবাদ। যে কোনো তরুণ বা ব্যান্ড নিজেদের গান পাঠাতে পারবে। গানগুলো রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজ এবং এয়ারটেল বাংলাদেশের ফ্যান পেজের এয়ারটেল ব্যাজে আপলোড করা হবে। শ্রোতারা গান শুনে ফেসবুকে লাইক দিয়ে কিংবা এসএমএস এর মাধ্যমে ভোট দেবেন। এছাড়াও বিচারক হিসেবে সিদ্ধান্ত নেবেন জনপ্রিয় সুরকার ফুয়াদ মুক্তাদির। প্রতি মাসে 2 জনকে নির্বাচিত করা হবে বিজয়ী হিসেবে। এবারে ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক খবর। সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমঝোতার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফ্রান্স ও চীন। চীনের রাজধানী বেইজিং এ এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যৌথ সংবাদ সম্মেলনে বলেন এই অস্ত্র চুক্তির কারণে সিরিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ কমবে। এর আগে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় রাশিয়া ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 3 দিনের বৈঠকের সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভান্ডার নিয়ন্ত্রণ নিয়ে ওই সমঝোতা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন এ পরিকল্পনা অনুযায়ী সিরিয়াকে 1 সপ্তাহের মধ্যে রাসায়নিক অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে। নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের অবাধ পরিদর্শনের সুযোগ দিতে হবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন সমঝোতার ফলে সিরিয়ার মানুষের দুর্ভোগ কমাতে বৃহত্তর শান্তি চুক্তির পথ প্রশস্ত হয়েছে। খেলার খবর। ভালো খেলে আবারও দর্শককে মাঠমুখী করতে হবে বলে মনে করেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজ হকির কোচ ও আম্পায়ারদের নিয়ে ফেডারেশনের কনফারেন্স রুমে সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেষ হয়ে গেছে তাই কিন্তু নয়,
কোচ ও আম্পায়ার সহ মোট 28 জনকে নিয়ে চলতি মাসের 5 তারিখ শুরু হয় এই প্রশিক্ষণ ক্যাম্প 10 দিন ব্যাপী এই ক্যাম্প শেষে 28 জন কোচ ও আম্পায়ারদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই সময় তিনি কোচ ও আম্পায়ারদের উদ্দেশ্যে বলেন ভালো খেলোয়াড় তৈরির কথা এই অল্প বয়সের ছেলেদেরকে যদি আপনারা ভালোমতো ট্রেন করতে পারেন তো ভবিষ্যতে আমরা আশা করতে পারি তারা মানে বিভিন্ন জায়গায় অলিম্পিক থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ যত আছে সবগুলোতেই হয়তো বাংলাদেশ পার্টিসিপেট করতে হবে হকি হারাতে বসেছে তাদের পুরনো জৌলুস তাই এখন আর এই খেলা দেখতে মাঠে ভিড় জমে না দর্শকদের দর্শকদের মাঠে ভেড়াতে ডক্টর মাহফুজুর রহমানের আহ্বান ক্রিকেট খেলা হলে মাঠে ভর্তি হয় লোক ভর্তি হয় ইভেন আপনার টিকিটের জন্য দেখছেন তো বোধহয় কিরকম লম্বা লম্বা লাইন লেগে যায় টিকিট কেনার জন্য তো এটা কারণ হচ্ছে যে যখন ভালো কিছু উপহার দেওয়া যায় জাতিকে তো সেই দিকেই কিন্তু লোকে ঝুঁকে পড়ে তা আমরা মনে হয় হকিতে যদি এরকম একটা আমরা কিছু করে ফেলতে পারি তাহলে দেখবেন সেই আগের মতন আবার সেই মাঠ জমজমাট হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে চাই এটার একটা উন্নয়ন হোক এবং আবার সেই আগের মতন মাঠ ভরে যাক দর্শকে অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী কোচরা কাজ করতে পারলে 2020 টোকিও অলিম্পিক ও 2022 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা সম্ভব বলে জানান জাতীয় দলের কোচ ও ফেডারেশনের কর্মকর্তারা আমরা যে চেষ্টাটা চালাচ্ছি সেটা আমাদের সার্থক হয়েছে কিন্তু আপনারা যদি ইমপ্লিমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আমাদের যত প্রচেষ্টা যত উদ্যোগ আমরা গ্রহণ করি সেটা কোনো কাজে আসবে না কাজে এই দিকটা কোচ তার দায়িত্ব